অভয়া ক্লিনিক এবার বন্যা দুর্গতদের পাশে, এবং আমরা দেখেছি বন্যা কবলিত এলাকায় এবার খোলা হলো অভয়া ক্লিনিক। একটু স্বাভাবিক হতে বন্যা পরিস্থিতি, বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে আন্দোলনরত চিকিৎসকেরা ছুটে এলেন খাতালে। কলকাতার নীলরতন হাসপাতাল থেকে ছুটে আসলেন পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকা ঘাটালে। ঘাটালের বরদা বিশালাক্ষী মন্দির এলাকায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা। উপস্থিত রয়েছে শতাধিক মানুষ। চিকিৎসা নিতে আসা বন্যা দুর্গত এলাকার মানুষের দাবি, তারাই আন্দোলনকে সমর্থন করেন। অভয়া ক্লিনিক এবার বন্যা কবলিত এলাকায়। বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হতে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন আন্দোলনরত চিকিৎসকেরা। তারা ছুটে এলেন ঘাটালে এবং কলকাতার নীলরতন হাসপাতাল থেকে ছুটে আসলেন পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকা ঘাটালে। সেখানে এসে তারা সেই এলাকায় বিশালাক্ষী মন্দির এলাকায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেছেন। উপস্থিত রয়েছেন শতাধিক মানুষ এবং তারা জানাচ্ছেন চিকিৎসা নিতে এসে বন্যা দুর্গত এলাকার মানুষের দাবি রয়েছে, তারা এই আন্দোলনকে সমর্থন করেন এবং তারা জুনিয়র চিকিৎসকদের পাশেও রয়েছেন। কি জানাচ্ছেন তারা, শোনাবো আপনাদের। এটা কোথায়, কারা এসেছে চিকিৎসা করতে? হ্যাঁ, তারা কি বিনা পয়সা চিকিৎসা করছে? আচ্ছা, আপনি ডাক্তার দেখালেন? ডাক্তারবাবুর ওষুধ দিলেন? আমরা আজকে 46 দিন হলো অভয়ার নির্মম ধর্ষণ এবং খুনের পর, যার জন্য আমরা প্রটেস্ট করছিলাম, এতদিন ধরে আন্দোলন করছিলাম। আজকে সেই আন্দোলন 46তম দিন। এখনও অভয়ার জন্য আমরা সুবিচার পাইনি। এর মধ্যেই আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের দুর্গম এলাকাগুলোতে বন্যার জল ক্ষতিগ্রস্ত মানুষ অনেক সাফার করছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাই এই কষ্টের সময় মানুষ যেরকম আমাদের পাশে, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, আমরাও তাই মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা ওনাদেরকে ত্রাণের জিনিসপত্র পৌঁছে দিচ্ছি এবং এখানে ফ্রি মেডিকেল চেকআপ, হেলথ ক্যাম্প, অভয়া ক্লিনিক, আমরা যেরকম মেডিকেল কলেজগুলোর সামনে আয়োজন করেছিলাম, আমরা এখানে এসে অভয়া ক্লিনিক আয়োজন করছি। এখানে আমরা ফ্রিতে চিকিৎসা করছি, সব ডিপার্টমেন্টেরই প্রায় ডাক্তার, জুনিয়র ডাক্তারবাবুরা আমরা আছি, আমরা ওনাদের চিকিৎসা করছি এবং আমাদের তরফ থেকে যতটুকু ফ্রিতে ওষুধপত্র দেওয়া যায় আমরা দিচ্ছি। তার সঙ্গে হচ্ছে আমরা যেখানে বন্যাতে এফেক্টের যে এরিয়াগুলো যেখানে জলে ডুবে আছে, সেখানে আমরা নৌকোর মাধ্যমে আমরা জামা কাপড়, শুকনো খাবার দাবার, কিছু ওষুধপত্র আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে মানুষদের জানার চেষ্টা করছি ওনাদের কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, ওগুলো আমরা জেনে নিয়ে আমরা আরও কী করতে পারি, আমরা সেগুলোর ফিডব্যাক নিয়ে আরও কোনো ত্রাণ কোথাও পৌঁছতে হবে কি না, কোথায় কী সাহায্যের প্রয়োজন আছে জেনে নিয়ে আমরা আরও এগিয়ে আসবো।